আমার প্রিয় স্টুডেন্টস, তোমাদের অনেকে রিকোয়েস্ট এসেছিল যে উচ্চ মাধ্যমিকের কোনো সাবজেক্টের উপর আমাদের যদি কোনো ভিডিও করা হয় কোনো অভিজ্ঞ শিক্ষক মহাশয়দের নিয়ে। তো তোমাদের মতামতকে গুরুত্ব দিয়েই আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টাইনগর ইউনিয়ন হাই স্কুলের কেমিস্ট্রি শিক্ষক মহাশয় সোমনাথ প্রামাণিক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও টাইম বের করে আমাদেরকে দিয়েছেন। আমাদের দ্য কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে যে ছোট্ট প্রয়াস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে স্টুডেন্টদের স্বার্থে আমরা কিছু আলোচনা করব কেমিস্ট্রি বিষয়ে, কারণ সবাই জানে কেমিস্ট্রি একটা প্রচুর ভয়ের সিলেবাস, একটা ভয়ের সাবজেক্ট যাকে বলে। তো আপনার যদি স্টুডেন্টদের জন্য কিছু গাইডেন্স দেন বা কিছু কোশ্চেন কোন চ্যাপ্টারে কেমন আসতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সব ভালোই আছো এই কোভিড পরিস্থিতিতে। আজকে এই সংবাদবার্তার তরফ থেকে আমাকে এখানে বলতে বলা হয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত এবং আশা করি তোমাদের এটা খুবই কাজে লাগবে। এবং যারা এটার উদ্যোক্তা, এই যে লক্ষ্মী আমারই ছাত্র, আমাদের স্কুলেই পড়াশোনা করেছে, তো তোমাদের জন্য যে এত কিছু খেটে করেছে বা করছে, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এবং ওকে তোমরা যদি সত্যিই কাজে লাগে, ওকে তোমরা সেভাবেই বুঝিয়ে দিও যে হ্যাঁ, ওর এই কাজটা আরও বেশি স্বতঃস্ফূর্ত হোক, যাতে করে ওই কাজটা নিয়ে ইন্সপায়ার হয়, আরও তোমাদের জন্য খেটে দিতে পারে, আরও কিছু করে দিতে পারে সেই জন্য। আর আজকে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের কেমিস্ট্রি বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি তোমাদের উপকার হবে, দেখা যাক তারপরে। প্রথমত আমি বলি যে কেমিস্ট্রি নিয়ে তোমাদের ভয় পাওয়ার মতো কিছু নেই। একটা কথা আছে যে ইফ ইউ লাইক ওয়াটার, ওয়াটার উইল লাইক ইউ। তুমি যদি সাবজেক্টটাকে ভালোবাসো, তাহলে সাবজেক্টটাও ঠিক ততটাই তোমাকে ভালোবাসাটা ফেরত দেবে। এবার প্রথম আমরা বলি যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের টোটাল সিলেবাসটা তিনটে পার্টে ভাগ করা থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা অর্গ্যানিক কেমিস্ট্রি, আর একটা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। তো ফিজিক্যাল পার্টটা নিয়ে আমাদের বেসিক সমস্যা হয় না, কারণ আমরা ওই ধরনের স্টাডিগুলো একদম বেসিক লেভেল থেকে পড়ে এসেছি। যেমন ধরো 8-এও টুকটাক ছিল, 9-এও ছিল, 10-এতে তো অনেকটাই ছিল। হ্যাঁ, এবার 11-12 প্রত্যেকটা জায়গাতেই আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যাই। সমস্যা করে যেটা আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিটা, যেটা আমাদের 12-এ 11-এ থাকে, 10-এতে তার জাস্ট শুরুটা হয়। আর 12-এ অনেকটাই, প্রায় ধরে নিতে পারি 70 থিওরির মধ্যে 24 নম্বরের মতো আমার অর্গ্যানিক আসে। তো তার ফলে আমি ওটাকে বাদ দিতে পারছি না কোনোভাবেই, ওটাকে আমাকে করতেই হয়। তো সেই জন্য ভয় পাওয়ার মতো কিছুই নেই। অর্গ্যানিক কেমিস্ট্রি পুরোপুরি ম্যাথ বেসড, মানে ম্যাথামেটিক্স যেভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, অর্গ্যানিক কেমিস্ট্রিও তোমাদের ঠিক একই রকমভাবে তোমরা লিখে লিখে যদি প্র্যাকটিস করো তাহলে সব মনে থাকবে, পুরোটাই পুরোটাই একদম। কারণ হচ্ছে যে তোমার প্রত্যেকটা, ধরো চেঞ্জিং করছো, তুমি একটা চেঞ্জিং করতে গেলে তোমার একটা রিয়েজেন্ট লাগবে। যেমন আমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে a+b² সূত্রটা যদি জানি, প্র্যাকটিস করতে করতে কোথায় লাগবে আমার অটোমেটিক মাথায় চলে আসে ব্যাপারটা। এখানেও ঠিক তাই, যে আমি যখন চেঞ্জিং করতে চাইছি, দেখবে তুমি প্র্যাকটিস করতে করতে এই চেঞ্জিংয়ের জন্য এই রিয়েজেন্ট লাগবে, তখন আমরা এটা খুব স্পেসিফিক্যালি দিতে পারি। এবার আমরা আসি যে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটা আগে আমি বলবো, তারপরে পার্টে পার্টে যাব। প্রথমত তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আগে বলে দিই। তোমাদের 70 নম্বরের মধ্যে 14টা MCQ থাকে, 4টে 1 নম্বরের প্রশ্ন থাকে, আর 5টা 2 নম্বরের, 9টা 3 নম্বরের, আর 5 নম্বরের 3টে। এইভাবে টোটাল করলে দেখবে 70 নম্বর মিলছে। না, যেটা সব থেকে বেশি বড় নম্বরের যদি কোনো প্রশ্ন আসে সেটা একমাত্র 3 নম্বরের হতে পারে, বা আদারওয়াইজ 3 নম্বরও ভাঙা থাকে, 2+1, মানে 3-এর থেকে বড় কোয়েশ্চেন তোমাদের আর আসার কোনো সম্ভাবনা নেই। এবার আসি যে 3 নম্বরে, এবারের ক্ষেত্রে, এইবারে পরীক্ষার ক্ষেত্রে স্পেশালি 3 নম্বর কোয়েশ্চেন মানে ডেসক্রিপটিভ লেখার জন্য খুব একটা আসবে ধরে না নিতেই পারো যে আসবে না। হ্যাঁ, কারণ হচ্ছে 3 নম্বরে ওই যে প্রশ্নটা পড়ে, আমাদের যে সিলেবাস ছিল অলরেডি পর্ষদ 3-4 চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা আছে সেপারেশন বা মৌলের পৃথকীকরণ, ওই চ্যাপ্টারটি থেকেই একমাত্র 3 নম্বরে একটি প্রশ্ন পড়তো। এখন যেহেতু ওই চ্যাপ্টারটা আমার বাদ চলে গেছে, তাহলে ওইখান থেকে আমার 3 নম্বর একদম অবশ্যই, তাহলে আমার 3 নম্বরে বড় প্রশ্ন আর পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, তাহলে ওইটা একটা বাদ গেছে। দ্বিতীয় হচ্ছে পলিমার, ওখান থেকেও 3 থাকতো, ওটা বাদ গেছে। আর শেষ যে চ্যাপ্টারটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগভিত্তিক রসায়ন, সেখানে থেকে থাকতো 2, ওটাও আমার বাদ গেছে, অসুবিধা নেই। এবার যেগুলো আছে তার মধ্যে থেকে তাহলে আমরা কিভাবে পড়বো যাতে করে আমরা স্কোর করতে পারি। একদম প্রথমেই আমরা আসি ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টে, 5টি চ্যাপ্টার তোমাদের রয়েছে। সলিড আছে, সলিউশন আছে, ইলেকট্রোলিসিস আছে, কাইনেটিক্স আছে, এবং সবার শেষ কলয়েড আছে। এই 5টির মধ্যে
প্রথম যে চারটে চ্যাপ্টারের নাম আমি বললাম, ওই চারটে চ্যাপ্টারে তোমার ম্যাথামেটিক্স আছে। এবার অঙ্ক যখন তোমার থাকছে, মানে তোমাকে একটু বেসিক শিখে যেতেই হবে অঙ্ক, তুমি একদম তো বাদ দিয়ে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওখানে ইন্টারনাল অপশান না থাকবে, তোমার ইন্টারনাল অপশানে দেখা গেলো দুটো অপশানে দুটোই অঙ্ক পড়ে গেছে, তাহলে তুমি যদি অঙ্কটা না করে যাও, তোমার ওখান থেকে তো ওই সলিড পার্টে তিন নাম্বার বাদ চলে যাবে। অঙ্ক এবং আসবে, তোমাকে ধরে নিতে হবে ওই যে চারটে চ্যাপ্টারের টোটাল, তুমি থিওরিতে ধরে নাও না প্রায় কম বেশি 10-12 নম্বর থাকে, তো তার মধ্যে 6 থেকে 8 নম্বর তোমার ম্যাথ থাকবেই একদম, ইভেন MCQতেও কিছু কিছু আসতে পারে, তো সেই জন্য তোমাকে ম্যাথমেটিক্সটা দেখতেই হবে। এবার ম্যাথমেটিক্সটা তুমি কী কী দেখবে, সলিড চ্যাপ্টারে বেসিক্যালি 3 থেকে 4টি প্যাটার্নের অঙ্ক আছে। একটা হচ্ছে তোমার ওই FCC BCC যে একক কোষগুলো নির্ণয় করা, এই ধরনের একটা অঙ্ক। আরেকটা হচ্ছে স্পাইনাল টাইপের AB2O4, এই ধরনের যে গঠন সংকেত নির্ণয় করা, এই একটা অঙ্ক। আরেকটা ধরনের অঙ্ক আছে যেটা তোমাদের ওই নর্মালি মানে খুব একটা জটিল না, জাস্ট ওই যে ব্যাসার্ধগুলো থাকে, ব্যাসার্ধগুলোকে ক্যালকুলেট করে করতে হয়। তো এই তিনটে প্যাটার্নের অঙ্ক তোমাদের আছে, যা কিছু পড়বে ঘুরে ফিরে এই তিনটে প্যাটার্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অঙ্কের ডেটা চেঞ্জ হতে পারে কিন্তু ধরন তোমার একই রকম থাকবে। তাহলে যদি প্র্যাকটিস করে যাও, মানে একদম ওই তিনটে থেকে তিনটি প্যাটার্ন আছে, তুমি তিনটে প্যাটার্ন করে গেলে ডেটা চেঞ্জ হবে কিন্তু প্যাটার্নটা সেম থাকবেই একদম। এবার ম্যাথমেটিক্সগুলো গেল, এবার যদি আমি থিওরিতে আসি সলিডে, তুমি কী কী সলিড থেকে পড়বে? সলিড থেকে থিওরি পড়লে তোমার দেখবে ভয়েড স্পেস বার করার তিনটে আছে, একটা সিম্পল কিউবিক, একটা বডি সেন্টার আর একটা ফেস সেন্টার। ওইখানের মধ্যে FCC বা BCC এই দুটির মধ্যে একটি তোমার পড়ার সম্ভাবনা প্রবল, প্রায় ধরে নিতে পারো যে একটি ওখানে থেকে পড়বে FCC বা BCC। ওটা মোটামুটি 2 বা 3 নম্বরের জন্য পড়ে, যদি 2 পড়ে তাহলে 2, আর যদি 3 পড়ে তাহলে ওর সঙ্গে একটা ছোটো প্রশ্ন থাকবে। আচ্ছা, ওটা গেল। এরপরে তোমাদের থাকছে ওই চ্যাপ্টারেতেই দেখবে বিভিন্ন রকমের ত্রুটি আছে, মানে একটা ক্লাস যখন গঠিত হয় তার অনেক রকম সমস্যাজনিত থাকে, তো সেই ত্রুটিগুলো অনেকগুলো ভাগ আছে, সেই ত্রুটির একটা বেসিক পার্থক্য আকার দেখবে লেখা আছে, ফ্রেঙ্কেল ত্রুটি অ্যান্ড স্কটকি ত্রুটি। তো এই ত্রুটিটা তোমাদের দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট এবারের জন্য। এটা ছাড়াও তোমাদের দুটো প্রশ্ন আছে ওখান থেকে, একটা হচ্ছে দেখবে NaCl সাধারণ অবস্থায় সাদা আর উত্তপ্ত অবস্থায় হলুদ কেন, এইটা একটা পড়ে। আর একটা জিঙ্ক অক্সাইড, সিমিলার এক্সপ্লানেশান, সিমিলার উত্তর, জিঙ্ক অক্সাইড সাধারণ অবস্থায় সাদা, উত্তপ্ত অবস্থায় হালকা হলুদ কেন, এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট। জিনিসটা তো ইম্পর্টেন্টই রয়েছে না, চেঞ্জ হয়নি সেভাবে। আর যেটা তোমাদের কয়েকটা সংজ্ঞা ওখান থেকে পড়ে নিতে হবে কি কি, যেমন হচ্ছে তোমার F কেন্দ্র, একক কোষ, স্পেস ল্যাটিস, এইগুলো মোটামুটি বেসিক একদম তোমাকে পড়ে যেতেই হবে ফাইনালের কথা ভেবে, যে এইখান থেকে এবং পড়ে গেলে আমি আশা করি তোমরা অবশ্যই কমন পাবে একদম। বিগত বছরে আরেও আমরা দেখেছি যে কোশ্চেন প্যাটার্ন বা যেরকম হয়েছে কমন পেয়েছে বিগত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরাও এবারে কমন পাবে। এর পরের চ্যাপ্টারে আমরা আসছি সলিউশন, দ্রবণ চ্যাপ্টার। দ্রবণ চ্যাপ্টারের পুরোটা এবারে তোমাদের সিলেবাসে নেই, শেষের দিকে কিছুটা অংশ বাদ গেছে। কোনগুলো বাদ আছে দেখবে তোমরা, সংখ্যাগত ধর্ম যে ক্যালকুলেশানগুলো আছে তোমার, কিছুটা হচ্ছে যে অনুদ্বায়ী আর অতড়িৎ বিশ্লেষক, কিছুটা দেখবে তড়িৎ বিশ্লেষক, যেমন NaCl টাইপ, MgCl2 টাইপ, এইরকম আছে। তো ওই পার্টটা বাদ দিয়েছে যে তড়িৎ বিশ্লেষকের জন্য যে সংখ্যাগত ধর্মগুলো আমরা ক্যালকুলেট করি ওই পার্টটা তোমাদের এবারে সিলেবাসে থাকছে না। তাহলে বাকি যে পড়ে থাকছে তার মধ্যে থেকে তোমরা কী কী পড়বে, তার মধ্যে প্রথম তোমাদের বলি এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক পড়ার সম্ভাবনা প্রবল। তিনটে প্যাটার্ন আছে এখানে, একটা হচ্ছে যে ওই হিমাঙ্কের অবনমন সংক্রান্ত, আরেকটা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত, আর একটা অভিশ্রবণ চাপ সংক্রান্ত। এই তিনটে প্যাটার্নের মধ্যে যদি আগের বছর পরীক্ষা হতো আমি এবারে একদম নিশ্চিত করে বলে দিতাম যে কোন প্যাটার্নটা পড়বে। প্রবলেম হয়েছে আগের বছর কোনো পরীক্ষাটা হয়নি, কোনো বলাও সম্ভব না। হ্যাঁ, যেহেতু আগের বছর পরীক্ষাটা হয়নি সেই জন্য আমি বলতে পারছি না যে এবারে ওই তিনটের মধ্যে কোন প্যাটার্নটা পড়বে, তবে তিনটে প্যাটার্ন তুমি করে গেলে আমি শিওর একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ওই ঘুরে ফিরে একই আণবিক ওজন নির্ণয়ের অঙ্ক পড়বে ওখান থেকে, খুব একটা জটিল অঙ্ক নয়, একদম সিম্পল সিম্পল অঙ্ক থাকে, শুধু বেসিক কনসেপ্টটা তোমার থাকতে হবে। অঙ্ক করার সময় যেটা এক ভালো করে মাথায় রাখতে হবে, এককগুলো খেয়াল রাখবে, আমি একটা CGS আর একটা SI বসিয়ে দিলে কিন্তু হবে না, এবং পরীক্ষার সময় কোশ্চেনগুলো ওইখানেই একটু ডিফার করে যায়, দেখবে হয়তো দুটো একক CGS দিয়েছে একটা SI, তোমাকে ওইটা একটু খেয়াল রেখে করতে হবে যাতে করে তুমি ওই অঙ্কগুলো একটা এককটা ঠিকঠাক অবশ্যই করতে পারো। হ্যাঁ, এবার ওই ওই আণবিক ভর গণনাগুলো তোমরা করলে, তারপরে আরেকটা আছে দেখবে যে যে হিমাঙ্কের অবনমন হচ্ছে এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে তার কারণটা কী, এই ব্যাখ্যাটা ওখান থেকে তোমাদের করতে হবে। আর কি
দ্রাব্যতা, যে আমরা যে কোনো জিনিস জলে গুলি তার দু রকম, একটা হচ্ছে কঠিনকে গুলতে পারি, যেমন ধরো চিনিকে গুলে দিলাম, আর একটা হয়তো তোমার গ্যাসকে, যেমন CO2কে ওই যে সোডা ওয়াটারে গোলা হয়, জলেতে গোলা হয়। তো এরকম দুটো ভাগ আছে, তো একটা গ্যাসের দ্রাব্যতা আর একটা কঠিনের দ্রাব্যতা। তো এর উপর উষ্ণতার প্রভাবটা কী, মানে উষ্ণতা বাড়ালে বা কমালে কীভাবে চেঞ্জ হচ্ছে, এইটা তোমাদের করতে হবে। আরেকটা শর্ট কোয়েশ্চেনের জন্য আমি বলি, যেটা হচ্ছে তোমাদের দেখবে পরিমাপ পদ্ধতির চারটে একক আছে, একটা নর্মালিটি, ফর্মালিটি, মোলালিটি আর মোলারিটি। এই চারটির মধ্যে কোনটা উষ্ণতার উপর নির্ভর করে আর কোনগুলো করে না, একমাত্র একটি ওখানে মধ্যে, আমি উত্তরটাও বলে দিচ্ছি তোমাদের, ওখানে মধ্যে একটি আছে যেটা উষ্ণতা নিরপেক্ষ, উষ্ণতার উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে মোলালিটি। আচ্ছা, এরপরে তোমাদের আরেক দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি, ভ্যানটপের সূত্রাবলী। ভ্যানটপের তিনটি সূত্র আছে, খুব সিম্পল সূত্র, যার উপর ভিত্তি করে তোমরা ম্যাথামেটিক্সটা করবে, সেই সূত্রটা ডেভেলপমেন্টটাই হচ্ছে ভ্যানটপের সূত্র। সেটা গেল। আর কি আছে, KB এবং KF, এইগুলোর যে সংজ্ঞাগুলো আছে দেখে নেবে। এই কটা করলেই তোমরা দেখবে মোটামুটি এই চ্যাপ্টার রিলেটেড যা প্রশ্ন পড়বে 100% একদম তোমরা কমন পাবে এবং লিখতেও পারবে। ম্যাথামেটিক্সটা তবে অবশ্যই তোমাকে করে যেতে হবে, ওগুলো না মানে প্র্যাকটিস না করে না করলে হবে না, একদমই। একটা ম্যাথামেটিক্স তোমার পড়বেই এখান থেকে, মানে ওই ইন্টারনাল অপশান আছে, দেখা যাবে দুটোই ম্যাথামেটিক্স পড়ে গেছে, তুমি না করে গেলে কিন্তু হবে না, তোমাকে করে যেতে হবে। এর তৃতীয় চ্যাপ্টার হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ আছে, ইলেকট্রোলিসিস। তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারের প্রথম যে দেখবে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রথমের দিকে ওই ইজিরো নির্ণয়গুলো আরে আছে, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আমরা আগে থেকেই পড়ে এসেছি ফ্যারাডের সূত্রাবলী, আরে ওগুলো আগে থেকেই আমাদের পড়া। তো প্রথম যে পার্টটা আছে ওখান থেকে আমি বলবো, বিভিন্ন ইকুয়েশান দেওয়া থাকতে পারে আয়নীয় আকারে, তার জন্য নন স্টেট সমীকরণটা তৈরি করতে হবে। তোমার সমীকরণ দেওয়া থাকবে, দিয়ে নন স্টেটের জন্য যে ইকুয়েশানটা লিখতে হয় সেটা লিখতে হবে। আরেকটা কি এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি, যে কোনো একটা কোষ বিক্রিয়া তোমাকে দিয়ে দেবে, সেখান থেকে কোষটা তৈরি করতে হবে, হয়ে বলতে হবে যে এই বিক্রিয়াটা হবে কি হবে না। খুব সিম্পল জিনিস, একদমই মানে কোনো জটিলতা নেই, দেখবে ডেলজি ক্যালকুলেট করে করতে হয়, আগে ইজিরো সেল বার করতে হয়। তো তোমরা করেছো আশা করি, তো নিশ্চয়ই তোমরা পড়ছো, যেগুলো বলছে ওগুলো তোমরা অলরেডি হয়তো পড়ে নিয়েছো, তবে আবার যেগুলো বলছে সেগুলো ভালো করে মন দিয়ে শুনে প্র্যাকটিস করার চেষ্টা করো। হ্যাঁ, ওই প্রথম পার্টে দুটি জিনিস মোটামুটি করলেই তোমার লেগে বেশি হয়ে যাবে। একটা হচ্ছে কি, ইজিরো সেল বের করে মানে ওইটা ডেলজি বার করা, স্বতঃস্ফূর্ত হচ্ছে কি হচ্ছে না এটা দেখা, আরেকটা হচ্ছে নন স্টেট ইকুয়েশন মানে ফার্স্ট পার্টটা থেকে। এবার সেকেন্ড পার্টটায় আসলে, সেকেন্ড পার্টে কী কী আছে তোমার, সেকেন্ড পার্টে তোমরা ওখান থেকে পড়বে যেটা ফ্যারাডের সূত্রগুলো পড়বে, দ্বিতীয়ত পড়বে কোল্লাসের সূত্র, ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দু রকম পরিবাহিতা আছে দেখবে, তুল্যাঙ্ক আর মোলার, এর এককগুলো তোমাদের জানতে হবে, এককগুলো পড়ে। আর কি, আর কী আছে তোমাদের, একটা প্রমাণ আছে দেখবে E = F/N, এটা করবে। আর লবণ সেতুর কাজ এটা করবে। এবার যে টুকটাক অঙ্কগুলো ওই চ্যাপ্টার থেকে পড়ে করলেই মোটামুটি তোমরা আশা করি পাবে কমন। এরপরে আমরা আসি কেমিক্যাল কাইনেটিক্স। যখন ফুল মার্ক্সের পরীক্ষা, তো ফুল সব নিয়ে, সব সিলেবাস নিয়ে, তখনের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেকটা নাম্বার পড়ে। অন্যগুলো যেগুলো এখন পর্যন্ত বাকি তিনটে বলেছি তার তুলনায় এই চ্যাপ্টার থেকে বেশি নম্বর পড়ে, এবং পুরোপুরি ম্যাথ বেসড, তো খুব সহজে নম্বরটা পাওয়া যায়, পুরোপুরিটাই ম্যাথই আছে বেশিরভাগ। হ্যাঁ, অঙ্ক পড়বে নাহলে প্রমাণ পড়বে, ব্যাস এইখান থেকে এই পাঁচ নম্বর একদম পুরো, আগে থাকতো পাঁচ, এবারে যেহেতু অন্য চ্যাপ্টার বাদ গেছে এই চ্যাপ্টার থেকে নাম্বারটা বেড়েছে, বেড়ে গেছে। হ্যাঁ, এবং পাওয়ার জন্য, স্কোর করার জন্য খুব উপযোগী। এটা কী কী তোমাদের এখান থেকে আসতে পারে, প্রথমেই তোমরা সংজ্ঞা কয়েকটা করবে, তাৎক্ষণিক বিক্রিয়া, গড় বিক্রিয়া, এই সংজ্ঞাটা তোমরা করবে। দ্বিতীয়ত কী কী করবে তোমরা দেখবে, একটা পার্থক্য আছে ক্রম আর আণবিকতা, এই পার্থক্যটা আগেও ছিল ইম্পর্টেন্ট, এখনও ইম্পর্টেন্ট আছে। এবার আর আছে তোমার দেখবে বিভিন্ন যে ক্রমের বিক্রিয়া হয়, ধরো শূন্যক্রম, প্রথম ক্রম, দ্বিতীয়, ভগ্নাংশ, এই প্রত্যেকটা ক্রমের একটা করে এক্সাম্পল তোমরা করে রাখবে, MCQ-তে আসতে পারে বা ছোটোতে আসতে পারে। আর স্পেশাল স্ট্রেস দেবে প্রথম ক্রম বিক্রিয়া, একদম ডিটেলস প্রথম ক্রম বিক্রিয়াটা যা যা আছে পুরোটা করবে, ওর ডেরিভেশন মানে কীভাবে তুমি ওটাকে ডেভেলপ করছো ইকুয়েশনটাকে, ওটা করবে। প্লাস ওইটা যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, এর কেন হয় না সেটা করবে। প্লাস প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ আয়ুষ্কাল নির্ণয় করা, এটা করবে। মানে প্রথম ক্রম বিক্রিয়া যা যা আছে সবটা তোমাকে করতে হবে, এবং ওর বেসিসে যে অঙ্কগুলো আছে টুকটাক ওই শতকরা দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে অঙ্ক করতে হবে। খুব কঠিন না? না না না, একদমই সিম্পল, শুধু সূত্রটা জানবে, জেনে শুধু শতকরা মানগুলো বসাবে, বসালেই দেখবে ক্যালকুলেট করা হয়ে যাচ্ছে। ক্যালকুলেটার তোমাদের অ্যালাউ আছে, তোমাকে লগের ফাংশানের অঙ্ক তোমাকে কিছু বেশি করতে হবে না, ক্যালকুলেটারই তোমার জন্য ক্যালকুলেট করে দেবে।
কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে ওই সূত্রটা মনে রাখতে হবে প্রথম ক্রম বিক্রিয়ার। দ্বিতীয়ত কী আছে আর ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, এর সংজ্ঞাটা করবে। মোটামুটি এইগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে করলেই, কারণ এইচএসএ খুব একটা ইম্পর্টেন্ট, কিন্তু কোন চ্যাপ্টারের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই আমার মনে হয়। একদম, কারণ হয়তো যে চ্যাপ্টার হয়তো প্রচুর ভাস্ট, কিন্তু কোশ্চেনে হয়তো এক দু নম্বর আসে, আমরা সেটা ভালো লাগে বলে সেই চ্যাপ্টারটাই পড়েই যাই। অবশ্যই সেরকম করলে হবে না, তোমাকে আগে তোমাকে দেখতে হবে যে সিলেবাসটা প্রচুর ভাস্ট ভাস্ট, আর তোমাকে হচ্ছে কি করতে হবে, তোমাকে স্কোর করতে গেলে টোটালটা করতে হবে। তুমি একটা চ্যাপ্টারে ভালো দখল আছে, অন্যটা একদমই অ্যাভয়েড করে গেলে তাহলে কিন্তু হবে না। যেটা আগে খুব আগের দিকে এরকম কোশ্চেন হতো, তোমার টোটাল ছটা দিয়ে দিলো, তুমি বেছে চারটে লেখো, হতো। এখন কি হয়ে গেছে যে তোমাকে ইন্টারনাল অপশান দিচ্ছে, মানে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়ে যেতে হবে, প্রত্যেকটা থেকেই অ্যাটেম্প্ট করতে হবে, এই একটা এখন সমস্যা হয়ে গেছে। সেজন্য তোমার ভালো লাগলেও করতে হবে, না লাগলেও তোমাকে করতে হবে। আমি বলবো অবশ্যই, আমি বলবো যে তোমার যেহেতু স্কোর করতে হবে, তুমি আর মানে দূরে রাখার কোনো প্রশ্নই নেই, যত কেমিস্ট্রিকে আপন করবে তত সে তোমাকে ততটাই ফিরিয়ে দেবে, এটা মাথায় রেখেই করবে। কেমিস্ট্রি প্রায় 70% ম্যাথ বেসড এখনও হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এবার ওই যে তোমার ম্যাথামেটিক্সের, যাদের একটু ম্যাথামেটিক্সের দুর্বলতা আছে, এখানে হার্ডকোর ম্যাথামেটিক্স নেই, মানে তোমাকে প্রচুর যে টাফ ম্যাথ জানতে হবে করতে হবে এরকম কিন্তু নয়, সিম্পল ম্যাথ থাকে, যেটা তোমার বেসিক কনসেপ্ট থাকলেই করতে পারবে, খুব জটিল ম্যাথ থাকে না। আচ্ছা, এরপরে আমরা আসি ফিফথ চ্যাপ্টার, কলয়েড। কলয়েডে যে তোমার আছে, ওখান থেকে তোমার ম্যাথ নেই, তোমার চারটে চ্যাপ্টার যে বলে দিলাম, এই চারটে চ্যাপ্টারে ম্যাথ, আর লাস্টে যে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, রাসায়নিক গতিবিদ্যা, এখান থেকে একদম তোমরা লিখে নাও 100% ম্যাথ পড়বেই, অবশ্যই পড়বে। বাকি তিনটে থেকে যদি নাও পড়ে, এই চ্যাপ্টার থেকে ম্যাথ অবশ্যই পড়বে, সেজন্য তোমরা ভালো করে দেখে নেবে। এবার আসি আমরা ফিফথ চ্যাপ্টার কলয়েড। এই চ্যাপ্টারে আর অঙ্কের ঝামেলা নেই, শুধুই থিওরি। হ্যাঁ, থিওরি। এবার এখানে আছে তোমার কলয়েডের বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগে ওই যে ভাগগুলো আছে, এক্সাম্পল তোমার দেখবে 8টা শ্রেণীবিভাগ আছে, ওই মানে বিস্তার, মাধ্যম আর বিস্তৃত, দশার উপর ভিত্তি করে ওই প্রত্যেকটার এক্সাম্পলগুলো তোমাকে দেখতে হবে। আর কি আছে, দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী, কলয়েডের পার্থক্য ওখান থেকে। আর তারপরে কি আছে দেখবে, কলয়েডের আকারের উপর ভিত্তি করে তিনটে ভাগ বলা আছে। একটা হচ্ছে তোমার বৃহদানবিক, বহু অনুসমন্বিত, এরকম ধরনের ভাগগুলো আছে, ওই সংজ্ঞাগুলো তোমাকে দেখতে হবে। এরপরে আমরা আসছি যেগুলো ওর পরেতেই রয়েছে তোমার কলয়েডেরই পার্ট, টিন্ডাল প্রভাব আছে, সংজ্ঞাগুলো তোমাদের দেখতে হবে। টিন্ডাল প্রভাব, ব্রাউনীয় গতি, পেপটাইজেশন বা অপলয়ন, এই তিনটি সংজ্ঞা তোমাকে অবশ্যই দেখতে হবে। তারপরে আছে যেটা তোমাদের সুলঝার্ডির নিয়ম। সুলঝার্ডির নিয়মটা তোমরা নিশ্চয়ই করেছো, দুটো নিয়ম আছে, ওর নিয়মটা পড়তে পারে, আর একটা হচ্ছে ওর অ্যাপ্লিকেশান, প্রয়োগ। দেখবে তোমরা, আমরা যেমন এই যে সুলঝারির নিয়মে দেখেছি যে আমাদের রক্ত তঞ্চনের জন্য আমরা ফটকিরিই কেন লাগাই, অন্য কিছু লাগাই না কেন, তাহলে এটা সুলঝারির নিয়মে অ্যাপ্লিকেশান অ্যাকচুয়ালি। তো এটা আছে, প্লাস হচ্ছে তোমার কলয়েডে আরও কয়েকটা অ্যাপ্লিকেশান, যেমন ধরো তোমার দেখবে বিভিন্ন লবণের তঞ্চনের জন্য স্পেসিফিক কিছু সল্ট আছে, যেমন আর্সেনিয়াস সালফাইডের জন্য তোমার এই অ্যালুমিনিয়াম সালফেটই কেন বেশি কার্যকরী, এই ধরনের যে প্রশ্নগুলো, এইগুলো তোমাকে দেখতে হবে, দুটি বা তিনটি আছে, দেখে নেবে। আর কলয়েড চ্যাপ্টার থেকে কি কি তোমাদের প্রশ্ন আছে, যেমন ধরো নদীর মোহনায় বদ্বীপ কেন সৃষ্টি হয়, গতানুগতিক প্রশ্ন আগেও পড়ে। হ্যাঁ, এগুলো তোমরা জাস্ট একবার দেখে নিলেই হয়ে যাবে। আর আছে তোমার ওই যে রক্ত তঞ্চনের জন্য কেন ফটকিরি ব্যবহার করি, এইরকম কয়েকটা প্রশ্ন তোমরা ওখান থেকে। না, আর ম্যাথ নেই, পুরো থিওরি। এরপরে আছে তোমাদের ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট এটা। যদি বিগত বললাম, যদি হয়ে তো পরীক্ষা, তাহলে এবারে আমি 100% একদম বলে দিতাম যে এটা পড়বে কি পড়বে না, যেহেতু হয়নি, যে কারণে আমাদের একটু মানে সমস্যা হচ্ছে বলতে পুরোপুরি। তবে তোমাদের একটু তো বিস্তারিত পড়তেই হবে, এক তো হচ্ছে যে তোমাদের সিলেবাস কমিয়েছে, তার ফলে এই চ্যাপ্টারগুলোর উপর স্ট্রেস বেড়ে গেছে, মানে এদের নাম্বারটা বেড়ে গেছে। যদি কম হতো তাহলে আমরা আরও রিডিউসড করে সিলেবাসটা তৈরি করতে পারতাম। ঝিল্লি বিশ্লেষণ আছে, ঝিল্লি বিশ্লেষণের সংজ্ঞাটা তোমরা করবে। আর একটা হচ্ছে ওই ভৌত অধিশোষণ তাপ দেয়, সবসময় তাপ বর্জন করে কেন, এই একটা প্রশ্ন আছে তোমাদের, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কটি মোটামুটি কলয়েড চ্যাপ্টার থেকে করবে তোমরা, আশা করি কমন পেয়ে যাবে। আর শেষের দিকে একটা আছে স্বর্ণ সংখ্যা, ওর একটা ছোট্ট অঙ্ক আছে, অঙ্ক ঠিক বলবো না, মানে ওই ম্যাথামেটিক্স টাইপের, জাস্ট অঙ্ক ক্যালকুলেশন কিছু করতে হবে না, ওই স্বর্ণ সংখ্যা দিয়ে একটা ছোট্ট আছে, এক নম্বরে আরে পড়ে, ওইটি একটু দেখে নেবে তোমরা। ব্যাস, এরপরে আসছি তোমাদের পি ব্লক। পি ব্লকে তোমাদের চারটে চ্যাপ্টার আছে, গ্রুপ 15, 16, 17, 18 পি ব্লকের মধ্যে। এই চ্যাপ্টার থেকে আগে পড়তো 8 নম্বর, এখন যেহেতু রিডিউসড হয়েছে একটু নম্বরটা বেড়ে গেছে 8-এর থেকে।
এবারে তোমাদের যে সিলেবাস আছে, প্রথম হচ্ছে গ্রুপ 15-এ নাইট্রোজেন কম্পাউন্ডস আছে সিলেবাসে, তোমাদের অনলি নাইট্রোজেন পর্যন্তই আছে, ফসফরাসের কিছু কিন্তু পড়ার দরকার নেই এবারের জন্য সিলেবাসে। এবার যে ধরো যার ইন্টারেস্ট আছে সে চাইলে পড়তেই পারো, কিন্তু পরীক্ষা পারপাসের জন্য তোমরা নাইট্রোজেন পর্যন্ত পড়লেই হবে। নাইট্রোজেনের ডিটেলসটা কিন্তু পুরো একদম, নাইট্রোজেনের যা যা আছে অক্সাইডস অ্যাসিডস নাইট্রোজেনের প্রিপারেশন এগুলো তোমাকে করতে হবে। এবার কোশ্চেন আকারে যদি বলি কী কী তোমরা ওখান থেকে পড়বে নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে যেগুলো তোমরা পড়বে দেখবে নাইট্রোজেন এমনি তোমার নর্মালি ত্রিযোজী, কোথাও কোথাও আয়ন হলে সেখানে চার যোজ্যতা দেখাতে পারে। তো এইখান থেকে একটা প্রশ্ন পড়ে যে R3P ডাবল বন্ড ও সম্ভব কিন্তু R3N ডাবল বন্ড ও সম্ভব নয় কেন, এই একটি প্রশ্ন। NH3 সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, দুটো বিক্রিয়া হয়, একটা হচ্ছে কম গাঢ়ত্বে আর একটা বেশি গাঢ়ত্বে, এটা একটা। NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড ডাইমার কেন তৈরি করে, নাইট্রোজেন থেকে তোমরা এই কটাই মোটামুটি করবে তাহলেই যথেষ্ট, নাইট্রোজেন মানে গ্রুপ 15 থেকে। এরপরে তোমরা গ্রুপ 16-তে এসো, অক্সিজেন যেখানে আছে অক্সিজেনে এখান থেকে তোমরা কী কী পড়বে, ট্রেলিং অফ মার্কারি ফার্স্ট, তারপরে কি সাধারণ অবস্থায় অক্সিজেন পরাচুম্বকীয় কিন্তু সালফার নয়, আবার সালফারকে যদি আমরা হিট করি তখন কিন্তু পরাচুম্বকীয় হয়, কেন হয় এটা, আর কি ওজনের ধর্ম এবং ওজনের গঠন আর প্রস্তুতি, এই ওজনের গঠন আর প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আর কি আছে এখান থেকে তোমাদের পাবে তোমরা SO2 জারণ বিজারণ ধর্ম, আর হচ্ছে SO2 বিরঞ্জন ধর্ম এবং ক্লোরিনের সঙ্গে সেটার তুলনা, হ্যাঁ তুলনা, আর ট্রেলিং অফ মার্কারি মোটামুটি তোমরা গ্রুপ 16 থেকে একদম গতানুগতিক, কোনো এখান থেকে তোমার নতুন কোশ্চেন ঘুরিয়ে পড়েও না কখনো আর পড়বেও না আশা করা যায়। তারপরে আছে তোমার গ্রুপ 17, গ্রুপ 17 থেকে যেটা মানে খুব কমন প্রশ্ন যেটা প্রায়ই পড়ে, ক্লোরিনের যে অক্সি অ্যাসিডগুলো হয় HClO, HClO2, HClO3, HClO4, এই ধরনের যে অক্সি অ্যাসিডগুলো আছে এগুলোর আম্লিকতার ক্রম অনুসারে সাজাতে বলে, তো দেখবে তোমাদের নিশ্চয়ই তোমরা পড়েছো আশা করি। আর আছে কি এখান থেকে তোমার ওই হ্যালোজেনের ফ্লুরিনের অস্বাভাবিক ধর্মের বিক্রিয়াগুলো, শুধুমাত্র ফ্লুরিনের উপর স্ট্রেস দিলেই তোমাদের চলবে। আর যেটা আছে তোমাদের এখান থেকে এরপরের ছদ্ম হ্যালোজেন কাকে বলে এইটা একটু দেখবে, আর তেমন কিছু গ্রুপ 17 থেকে তোমাদের তেমন লাগবে না। আর একটা হচ্ছে যে ICL বলে একটা আন্ত হ্যালোজেন হয়, আন্ত হ্যালোজেনের রিয়্যাক্টিভিটি মানে কেন বেশি হ্যালোজেনের থেকে, চারটি প্রশ্ন বলেছি মোটামুটি, ক্লোরিনে অক্সি অ্যাসিডে আম্লিকতার ক্রম, আন্ত হ্যালোজেন বেশি সক্রিয় কেন, আর তোমার ছদ্ম হ্যালোজেন, আর একটা যেটা বলেছি যে ওই ফ্লুরিনের অস্বাভাবিক ধর্মের কারণ এবং তার ব্যাখ্যা, ব্যাস এই চারটি করলেই তোমাদের যথেষ্ট। গ্রুপ 18 যেটা নিষ্ক্রিয় মৌল, এখান থেকে তেমন খুব বেশি প্রশ্ন পড়ে না, তিনটি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে। একটা হচ্ছে তোমার বেশিরভাগ নিষ্ক্রিয় মৌলে যে যৌগগুলো হয় সেগুলো জেনন ঘটিত কেন, অন্যান্য আরও ছটা মৌল আছে তারা নয়, শুধু জেননেরই কেন হয়, এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন প্রায় পড়ে, এটা একটা। দু নম্বর হচ্ছে যে তোমার XCOF4 বা এই ধরনের যে কয়েকটা কমপ্লেক্স আছে এর গঠন, দু নম্বর হলো। তিন নম্বর হচ্ছে যে কাঁচ পাত্রে কেন ওই জেননের যৌগগুলোকে রাখা যায় না, ব্যাস মোটামুটি এই তিনটি তোমরা করবে এই গ্রুপ 18 থেকে তাহলেই তোমাদের হয়ে যাবে। এবার আসছি আমরা DRA ব্লক, এই চ্যাপ্টারটা এবারের জন্য তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে অনলি ওয়ান নাম্বার থাকবে, অ্যান্ড ওয়ান নাম্বারের জন্য স্পেসিফিক্যালি যদি বলি শর্ট কোয়েশনই পড়বে, একটা এক নাম্বারের শর্ট কোয়েশন বলা যায় না, সেই জন্য আমি একটা তোমাদের জেনারেল বলছি, তবু তোমরা দেখবে যেটা হচ্ছে যে মোটামুটি একটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি যে সন্ধিগত মৌলগুলো যেগুলো আছে কোথা থেকে কোথা শুরু আর কোথায় শেষ, যেমন স্ক্যান্ডিয়াম থেকে প্রথম সারিটা যদি বলি জিঙ্কে গিয়ে শেষ, এইগুলো একটু দেখবে, আর ল্যান্থানাম যেগুলো মানে বিরল মৃত্তিকা ওই এ ব্লক যেগুলো তারও কোথায় শুরু আর কোথায় শেষ এটা দেখবে। আর হচ্ছে যে দুটো জিনিস আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে কালার কারা কালার দেয় কেন দেয় এইটা, আর একটা হচ্ছে যে ওদের জারণ সংখ্যাগুলো কার কত, ব্যাস এই দুটি তিনটি দেখে যাবে মোটামুটি, এতে তোমার আশা করি কাজ হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা আসছি কোঅর্ডিনেশন বা সবর্গীয় যৌগ, এই চ্যাপ্টার থেকে আগে পড়তো চার, এবারে একটু হয়তো বেশি আছে, তো এই চ্যাপ্টারটা তোমাদের বেশিরভাগ ছেলেরই প্রবলেম হয়, যে এই চ্যাপ্টারটা একটু বুঝতে অসুবিধা হয়, সবর্গীয় যৌগ পুরোপুরি নতুন এটা, তো এখান থেকে কিন্তু তুমি যদি বইটাকে ভালো করে পড়ে নাও দেখবে বেশি কিছু নেই জিনিসটা চ্যাপ্টারটাতে, দু তিনটে জিনিসই আছে, একটা হচ্ছে কি
তোমার স্ট্রাকচার আছে, তার সংকরায়ন অবস্থা নির্ণয় করতে হবে, করে তাতে কটা বিজোড় ইলেকট্রন আছে তার ভিত্তিতে চুম্বক ভ্রামক নির্ণয়। জিনিসটা বুঝতে পারে অর্থ, হ্যাঁ তিনটি প্রশ্ন হয়, এক তিনটি প্যাটার্নের প্রশ্ন। একটা হচ্ছে যে তোমার ওই যে কমপ্লেক্সগুলো আছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সিও এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস, তোমাকে এটা দিয়ে বলবে যে এর হচ্ছে চুম্বক ভ্রামক নির্ণয় করো। তাহলে তুমি এই ধরনের যা যা যৌগ আছে তুমি একটা একই রকম একটা লেখার ধরন রেডি করবে, এই ধরনের লিখে তুমি দুবার তিনবার ওইটাকে প্র্যাকটিস করে নাও, নিয়ে অন্য একটা নতুন লেখো, তাহলেই দেখবে তুমি নতুনটা লিখতে পারছো কি না, তাহলেই তোমার হয়ে গেল, আর কিছুই নেই। এবার ওই যে জ্যামিতিক গঠনের উপর ভিত্তি করে তার চুম্বক ধর্ম, এই একটা প্যাটার্ন, এই একটা প্রশ্ন হয় এখান থেকে। আর হচ্ছে আইইউপিএসসি নাম, তার জন্য 5 থেকে 7টি রুলস আছে, জানলেই তোমার আইইউপিএসসি নাম করতে পারবে। আর লাস্টে কয়েকটা সংজ্ঞা তোমরা দেখবে, যেমন আইনীয় সমবায়তা, বন্ধন সমবায়তা, এই ধরনের কয়েকটা সংজ্ঞা দেখে নেবে, ব্যাস। ওই স্যার আইইউপিএসসি যেটা, ওটার কি কোনো ট্রিক্স আছে মানে স্টুডেন্টদের কাছে কোনো মনে রাখার জন্য? মনে রাখার জন্য ট্রিক্স বলতে, ওটার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে বেসিক্যালি, তোমাকে 3-4টি রুলস, 4টে বেসিক রুল জানতেই হবে, এরপরে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে হবে। হ্যাঁ, 4টে রুল তোমাকে জানতে হবে, যেমন অঙ্ক ট্রিক্স আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন তার আমার a+b² সূত্রটা আমাকে জানতে হবে। তেমন নামকরণের নিয়মে তোমাকে বেসিক যেটা ওই 4-5টা রুলস জানতে হবে, যে আমি কার নাম আগে লিখবো, একটা ক্যাটায়ন না অ্যানায়নের, যদি অ্যানায়নের নাম আগে লিখি তাহলে শেষে কী পদাংশ যোগ করতে হবে, এই ধরনেরগুলো তোমাকে জানতেই হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে পড়ে, সেটা হচ্ছে যে সিও সিনার্জিক এফেক্ট থেকে প্রশ্নটা, সিও ভালো লিগ্যান্ড কেন, ব্যাস এই 3-4টি প্রশ্ন বলেছি, আশা করি তোমরা পেয়ে যাবে। তবে ওই যে যৌগের প্যাটার্নটা বলেছি ওইখান থেকেই কিন্তু কোশ্চেনটা পড়বে, তোমরা অভ্যস্ত হবে যে 2-3টে লিখে প্র্যাকটিস করে নেবে, 2-3টে ধরন দেখে, তাহলে তোমাদের ওইখান থেকে একটা পেয়ে যাবে সিওর। এরপর আমরা আছি অর্গ্যানিক, যেটা আমাদের বেসিক সমস্যার কারণ। অর্গ্যানিকটা নিয়ে অনেকেই ভয় পায়, কারণ এই যে হ্যাঁ ভয় হয়, এখানে যেমন তোমাকে বলে দিল ফিজিক্যালে টিন্ডাল প্রভাব লেখো, তুমি মুখস্থ করেছো লিখে দিলে, এখানে তো তোমার ওরকম পড়ে না, এখানে কি একটা চেঞ্জিং দিয়ে রিয়েজেন্টটা জায়গায় কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, তাহলে এবার তুমি যদি সাম্যক জ্ঞান না থাকে তুমি রিয়েজেন্টটা কী বসাবে, সবাই অর্গ্যানিকটাতেই সবাই। হ্যাঁ, এবার কিন্তু একটা জিনিস আমি বলবো, যে তোমরা যদি একটু প্র্যাকটিস করো তোমাদের কিন্তু এই জিনিসটা খুব সহজ লাগবে, কারণ কি অর্গ্যানিকে এমন একটা জিনিস তুমি ডেস্টিনেশনে অনেকগুলো ওয়ে দিয়ে পৌঁছতে পারবে, তোমাকে বইতে একটা রিয়েজেন্ট দিচ্ছে সেটা দিয়েই তোমাকে ওখানে যেতে হবে এমন কিন্তু নয়। তুমি যদি জানো যে আমাকে জারণের জন্য আমি ডাইক্রোমেটের জায়গায় KNF4 ইউজ করতে পারি, তাহলে তুমি ওইটাকেই জানতে হবে এমন তো কোনো কথা নেই, তুমি ঘুরে ওইটা দিয়ে যেতে পারো। তো এই জিনিসগুলো ভুল করে, সবাই মুখস্থ টাইপ করতে গিয়ে বইয়ে যেটা দেওয়া আছে বিক্রিয়াতে অনুকরণ করে ফেলে, অনুকরণ করে যে আমার ওই রিয়েজেন্টটাই চাই, জানো এরকম নয়, তোমাকে দেখতে হবে যে জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে, হাজার রকম জারক পদার্থ আছে, তুমি যে কোনো তোমার মনে নেই আমি অন্য জারক পদার্থটা লিখতেই পারি, বা অনেক ক্ষেত্রে বিজারণের ক্ষেত্রেও তাই হতে পারে। তো এই জিনিসটা তো আমি বলবো তোমরা একটু নিজেদের মতো করে ভাববে, না নিজেরা ভাবলে স্যার বলে দিলেন বই বলে দিল তাহলে কিন্তু হবে না, নিজে যদি করতে পারে মানে যে রিয়েজেন্টার এই কাজটা এই রিয়েজেন্টে তাহলে কিন্তু সে পারবে করতে। হ্যাঁ, এবার কি কি এখানে আছে নেম রিয়াকশন, প্রথমত বলবো অর্গ্যানিকের তোমার টোটাল যে অর্গ্যানিক পার্ট তোমরা ওখানে দেখবে বেশ কিছু নাম দিয়ে দিয়ে রিয়াকশন আছে, যেমন ধরো অ্যালডল, ক্যান্ডিজারো, এগুলোকে নেম রিয়াকশন বলে। তোমাদের বেসিক প্রথম কাজ হচ্ছে, যদি কেউ করে থাকো তো খুবই ভালো, আর যদি না করে থাকো তাহলে করে নেবে, সেটা হচ্ছে ওই নেম রিয়াকশান তার সাবস্ট্রেট কার উপর কাজ হয়, রিয়েজেন্ট আর প্রোডাক্ট একটা এরকম কলাম করে টেবিল করে নেবে, আর একটা এক্সাম্পল মানে এক্সাম্পলারি প্রোডাক্ট এরকম একটা টেবিল করে নেবে, নিয়ে তোমরা যতগুলো নেম রিয়াকশান আছে বই থেকে বা খাতা থেকে তোমরা যেটা পারবে এক জায়গায় কালেক্ট করবে, খুব জোর হলে 20-25টা হবে, তুমি ওইগুলোকে এক জায়গায় কালেক্ট করে লিখে নাও, নিয়ে তুমি যেখানে পড়তে বসো বা যেটাতে তোমার খাতাই হোক যেখানে হোক সেখানে একটা টেবিলের মতো করে রাখো বা একটা দেয়ালেতে সাঁটিয়ে দাও, রোজ যখন তুমি পড়বে একবার করে চোখ বুলিয়ে নাও যে এইগুলো আমি একবার দেখে নিই, 5টা দেখলাম প্রথম দিন আমার মনে থাকলো, পরের দিন এসে আরেকবার দেখো, এইভাবে রিমাইন্ড করতে থাকো যে তোমার মনে থাকছে কিনা। নেম রিয়াকশন যদি অর্গ্যানিক কেমিস্ট্রি তুমি মনে রাখতে পারো তোমার 60-70% কাজ হয়ে গেল। আমরা যখন পড়তাম আপনারা আমাদেরকে বলতেন যে দেওয়ালে একটা চার্ট করে প্রতিদিন সকাল সন্ধ্যা একবার করে দেখে নিন, অবশ্যই ভালো হয়, অবশ্যই, যেমন পূজারীরা করে কি তাদের একটা ঠাকুরকে প্রত্যেকদিন প্রণাম করে তারা করেন, বা আমরাও করি অনেক সময়, আমরা কোনো বাড়ি থেকে বেরোনোর সময় করি, তো ছাত্রদের তো মন্দির হচ্ছে বই, দেবতাও বই, তাহলে তোমরা ওইরকমভাবে ওইটাতে প্রত্যেক দিন করো, তোমরা দেখবে প্রত্যেক দিন যদি একটা জিনিস দেখবে, আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করি কেন, কারণ হচ্ছে পরীক্ষার হলেতে তুমি যে কোয়েশ্চেনটা দেখছো যাতে করে তোমার কোয়েশ্চেনটাকে নতুন না মনে হয়,
আই সেট করার জন্য। তুমি যদি ওই ওই পেজটাকে রোজ দেখতে থাকো না, দেখবে তুমি তোমার মাথায় একটা ছেপে গেছে জিনিসটা, যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাসের দাস। তুমি রোজ দেখতে দেখতে বুঝতে পারবে যে ও এইটা এইটা এরকম ব্যাপার। সেজন্য তুমি রোজ যদি দেখতে থাকো খুব ইজি জিনিসটা হবে। তোমার কোশ্চেনটা আসলে তোমার ব্রেনটা চলে যাবে ওই জায়গাতে যে আমি এরকম প্র্যাকটিস করেছিলাম, এরকম এসছে একদম। এবার নেম রিয়াকশন কী কী তোমরা দেখবে, মোটামুটি সব নেম রিয়াকশানগুলো দেখতেই আমি বলবো, তবু আমি সেখান থেকে কিছু সিলেক্টিভ বলে দিচ্ছি। যারা পারবে তাদের জন্য সব, তাদের জন্য কখনও কোনো সাজেশনও হয় না, সিলেবাস হয় না, কিন্তু পাবে হ্যাঁ। কিন্তু যারা একদমই ধরো এই মুহূর্তে হঠাৎ দরকার বা পরীক্ষা পারপাসের জন্য, এইগুলো না করে পরীক্ষা একদমই যাওয়া মানে কম তোমার নাম্বার উঠবে, এগুলো বেসিক করে যেতেই হবে, এরপরে তুমি এক্সট্রা তুমি বাড়াতেই পারো, সে হলে তোমারই ভালো। এবার নেম রিয়াকশান আমি বলে দিচ্ছি কতগুলো, যেমন ধরো পার্কিন বিক্রিয়া, সাবানি ভবন বা স্যাপনিফিকেশন বলে, বেনজোয়েন, হেল ভোলার, জেলিনোস্কি, ক্যানিজারো, অ্যালডল, কার্বনিল, কার্বাইল্যামিন, উলফ কিষ্ণার, রোজেনমান, গ্যাব্রিয়েল থ্যালিমাইড, রাইমার্টিম্যান, বুফোব্ল্যাঙ্ক, হান্স ডিকার, শটেন বাউম্যান, স্টিফেন পদ্ধতি, সিফ রিয়েজেন্ট, ফ্রাইস পুনর্বিন্যাস। মোটামুটি আমি এগুলো বলেছি, এরপরেও দেখবে আরও আছে তোমার, তোমরা চাইলে করতেই পারো, কিন্তু এগুলো অবশ্যই তোমরা করবে। ভালো স্টুডেন্টরা তারা সবই করতেই হবে, তোমাদের করতেই হবে। আর যারা মিডিল একটু বা লোয়ার বেঞ্চের স্টুডেন্ট আছো তাদের জন্য স্যারের এই গাইডটা কি না, তোমাদেরকে এগুলো টাচ করে যেতেই হবে, যেতেই হবে এগুলো। এগুলো না করলে তোমার মোটামুটি হবে না, একদমই হবে না। আচ্ছা এবার আমরা আসি কয়েকটা রিয়েজেন্টের কাজ, অর্গ্যানিক তো রিয়েজেন্ট বেসড মেনলি, তো রিয়েজেন্টের মধ্যে তোমরা যেগুলো করবে, যেমন ধরো জারক পদার্থগুলো কী কাজ, যেমন KMnO4, ডাইক্রোমেট, এগুলোর তো ওই যে বললাম যে চেঞ্জিংয়ে তোমার কাজে লেগে যাবে। আচ্ছা দ্বিতীয়ত কী, যে বিজারক পদার্থ যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LAH, সোডিয়াম বোরোহাইড্রাইড, এগুলোর কাজ কী, সেলেনিয়াম ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, সেলেনিয়াম ডাইঅক্সাইডের কাজ কী, মানে কী করে অ্যাকচুয়ালি, তো এগুলো তোমরা রিয়েজেন্টগুলোর কাজ তোমরা এগুলো অবশ্যই দেখবে। আচ্ছা এরপরে কয়েকটা চেঞ্জিং আমি বলে দিচ্ছি, যে চেঞ্জিং তোমার কী কী লাগবে মোটামুটি। চেঞ্জিংয়ের মধ্যে তোমার যেটা থাকছে, যেমন ধরো অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, ওয়ান স্টেপ মেনশান করে দেবে পরীক্ষায়, কিন্তু এক স্টেপে, একাধিক স্টেপেও কিন্তু করা যায়, কিন্তু তোমাকে মেনশান করবে যে ওয়ান স্টেপ, তার মানেই তোমাকে স্পেসিফিক রিয়েজেন্টটাই একদম দিতে হবে না, তখন তুমি তো তোমাকে বলে দিচ্ছে, উল্লেখ করছে যে এক স্টেপে তুমি করো, সেক্ষেত্রে তোমাকে ওটাই দিতে হবে, কিছু উপায় নেই। আচ্ছা লুকাস রিয়েজেন্ট, লুকাস রিয়েজেন্ট দেখবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যের জন্য লাগে। আচ্ছা আর কী চেঞ্জিং আছে, বেনজিন থেকে বেনজ্যালডিহাইড প্রস্তুতি, গ্রিগনার্ড খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, গ্রিগনার্ড ইউজ করে তোমরা কী করে অ্যালকোহল তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে বা কিটন তৈরি করবে, এই কটা তোমরা অবশ্যই দেখবে। আর একটা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রিগনার্ড ইউজ করে কীভাবে করবে, এটা আছে। ইথার থেকে তোমরা কী কী করবে, ইথার থেকে করবে যে ইথারের সংরক্ষণ, ইথারকে কী করে আমরা সংরক্ষণ করতে পারি, আর হচ্ছে উইলিয়ামসন পদ্ধতি, ইথারে আছে দেখবে উইলিয়ামসন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। তো গ্রিগনার্ড ইউজ করে আমরা যে অ্যালডিহাইড, কিটোন, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আর অ্যাসিড প্রস্তুতি, এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ইথারের ক্ষেত্রে ওই যে সংরক্ষণ আর ইথারের যে প্রস্তুতি উইলিয়ামসন পদ্ধতি, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট। এবারে আসবো যে কয়েকটা রিয়াকশান থাকবে তোমার, যেমন ফেনলের সঙ্গে ব্রোমিন ওয়াটার, ফেনলের সঙ্গে তোমার হচ্ছে যে ওই ব্রোমিন আর কার্বন ডাইসালফাইড, আর একটা হচ্ছে ফেনলে কিউমিন ফেনল পদ্ধতি, ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। আচ্ছা এরপরে আসছে তোমার প্রথম যে অর্গ্যানিকে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন বলে একটা চ্যাপ্টার আছে, এখান থেকে আমি 3-4টি কোশ্চেন বলবো, ওর মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। দেখবে SN1 রিয়াকশান কে ভালো দেয়, কে কম দেয় তার উপর, আর SN2 রিয়াকশান কে ভালো দেয়, কে খারাপ দেয়, মানে তুলনা, জাস্ট অর্ডারটা সাজানো, এই একটা প্যাটার্ন। আর একটা হচ্ছে ওই হ্যালো অ্যালকেন ভালো এসে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু হ্যালো অ্যারিনগুলো দেয় না কেন, দুটো। আর একটা হচ্ছে RS নামকরণ, RS নামকরণ 1 নম্বরের পরে, আর যে আগে বললাম এগুলো 2 বা 3 নম্বরে পড়বে, তাহলে তোমার বেশ কত হচ্ছে, টোটাল 3 নম্বরের মতো হয়ে গেল। তো এখান থেকে এইগুলো পড়বে, একদম শিওর পড়বে এখান থেকে। এবার কয়েকটা পার্থক্য বলে দিই, ফেনল আর অ্যালকোহল, ইথানল পার্থক্য করবে, অ্যালকোহল আর ইথারের পার্থক্য করবে, নাইট্রোবেনজিন অ্যানিলিন পার্থক্য করবে, অ্যাসিটোন আর অ্যাসিটালডিহাইডের পার্থক্য করবে, এই কয়েকটা পার্থক্য তোমরা অবশ্যই দেখবে। আমরা যখন পড়তাম কিছু কিছু বিক্রিয়াগুলো যদি মনে রাখা যায় তাহলে পার্থক্যগুলো 2-3টা পয়েন্ট এমনি লিখে দেওয়া যাবে। অবশ্যই অ্যাকচুয়ালি তোমার চেঞ্জিং আর পার্থক্যের জন্য আলাদা করে পড়তে লাগে না, তুমি তো ফেনলের ধর্ম জানো,
অ্যালকোহল ধর্ম জানো, দুটোকে দুদিকে লিখলেই তো তোমার পার্থক্য হয়ে গেল। আমরা তো যখন এই চেঞ্জিং গুলো করছি রিঅ্যাকশন দিয়ে, তখন একটা এমনি পয়েন্ট হয়ে যাবে, অবশ্যই হয়ে গেল। তো এবার সেই জন্য তোমার আর তো লাগছে না ওইগুলো, ওই জন্য আগে পড়ে রাখলে তোমার লাগবে না। অর্গ্যানিকে যদি তোমরা ভালো করে প্রথম দুটো চ্যাপ্টার পড়ো, তারপরে চ্যাপ্টার গুলো আর কিছু পড়তে লাগবে না, একই জিনিস তোমার। হ্যাঁ, তোমার শুধু সেই জন্য প্রথম দুটো চ্যাপ্টার আমি বারবার বলি যে ভালো করে দুটো চ্যাপ্টার পড়ে নাও, দেখবে শেষ দিকে তোমার আর পড়তেই লাগছে না, ওইগুলোই রিপিট হয়ে হয়ে বারে বারে আসছে। অর্গ্যানিকের তো মেন বিক্রিয়াটা ঠিক মতো কেউ মানে জানলে কোনটা কোন জায়গাতে লাগিয়ে ক্রিকেট একদম বাকি চ্যাপ্টারগুলো আর অসুবিধে হবে না। আচ্ছা, এরপরে আমরা যে বায়োমলিকুলস চ্যাপ্টারটা আছে, লাস্ট চ্যাপ্টার ওইটা তোমাদের আসছি, ওখানে তোমাদের থাকছে যে প্রথম হচ্ছে যে দেখবে গ্লুকোজ আছে, গ্লুকোজটা ইম্পর্টেন্ট বেশি, গ্লুকোজের তোমার হচ্ছে সব রিয়াকশানগুলো দেখবে গ্লুকোজের। আচ্ছা, আর এক শর্ট কোশ্চেনের জন্য বিজারক শর্করা অবিজারক শর্করা এক্সাম্পল দুটো বলেছি। এবার তোমরা যাও এতে ওই ওখানে একটা আছে ওষাজন পরীক্ষা, এটা দেখবে। এবার যাও প্রোটিনেতে, প্রোটিনেতে কী করবে তোমরা, পেপটাইড বন্ধন খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে যে আলোক সক্রিয় আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। আচ্ছা, আম্লিক অ্যামাইনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল করে রাখবে। আর আর যেটা ওখান থেকে তোমাদের আছে ডিনেচারেশন অফ প্রোটিন, ওই যেটাকে হিট করলে প্রোটিন নষ্ট হয়ে যায় কেন, বা এইগুলো থাকছে ডিনেচারেশন অফ প্রোটিন, মোটামুটি এই কটা তোমরা করবে। আর এপিমার অ্যানোমার এই সংজ্ঞা দুটো, আর শেষের দিকে একদম আছে ডিএনএ আরএনএর পার্থক্য। ব্যাস এইটুকু তোমরা করবে অর্গ্যানিকের জন্য, আশা করি তোমরা পারবে করতে। আর তোমরা কখনোই ভাববে না যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না, তোমরা এটা ভাববে যে তোমার এই পরীক্ষা না হলেও কম্পিটিটিভ এক্সাম তোমাদের দিতেই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের নিজের বেসটা তৈরি করো, যদি এখানে পরীক্ষা নাও হয় তোমাকে তো কম্পিটিটিভ এক্সাম নিট বলো জয়েন্ট বলো তোমাকে তো দিতেই হবে। তাই জন্য তোমরা এই এই ভ্রান্ত ধারণায় একদমই থেকো না, দেবেই বা তোমাকে তো এগোতেই হবে, কিছু তো করতে হবে তোমাকে। তুমি যখন এরপরে ফিউচারে পড়তে যাও যাই যাও না, তোমাকে তো এইগুলো লাগবে কাজে। সেই জন্য তোমরা একদমই ফাঁকি দিও না, আর 3 মাস বা 3.5 মাস যে সময়টা আছে তোমাদের কাছে একদম হার্ড অ্যান্ড সোল ট্রাই করো। আমরাও আমরা স্যারকে আবার রিকোয়েস্ট করবো আরও অন্যান্য টিপস নিয়ে, পরবর্তী সময় যদি স্যারের সময় হয় তোমাদের দিকে আরও ভিডিওতে অন্যান্য বিষয়গুলোর উপর আরও ধারণা দেবে টেস্টের পরে, যাতে করে তোমাদের আরও সুবিধা হয়। আর আমরাও স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে টাইম দিয়েছেন। নমস্কার, তোমরা ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও, আবার নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।